সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ড শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন ও বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে সোনাঝুরি হাট অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন আদি সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সম্মানীয় শ্রী তপন দাস গুপ্ত মহাশয়। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, চুঁচুড়ার চেয়ারম্যান অমিত রায়, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, এছাড়াও অন্যান্য পৌর সদস্য ও সদস্যগণ। এমনি মেলা শুনেছে যে হয় শান্তিপূর্ণ, তারা যেন ঘরের কাছে আসতে পারে। আমি সবাইকে বিশ করবো যে শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য যারা মেলা দেখতে আসছেন তারা যেন একটা করে মাল কিনে নিয়ে যেটা পছন্দ সেটা কিনে নিয়ে, এটা আমার রিকোয়েস্ট। আর আমি রাজশ্রীকে বলছি যে 7 দিন না, এটা যদি 10 দিন হয় মেলাটা ভালো। বলছি আর করোনা পরিস্থিতির জন্য তো মেলা বন্ধ ছিল, এবছর যে মেলা হচ্ছে এটা কি আরো বেশি ভালোভাবে প্রভাবিত হচ্ছে, মানে মানুষজন আসছে এটা নিয়ে? করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, তারপরে সবকিছু বন্ধ ছিল, আবার শুরু হচ্ছে, মানে এখানে আমরা স্টার্ট করলে অসুবিধা নেই। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে করোনাতে খুব একটা এফেক্ট হয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে মানুষের পাশে থেকে কাজ করেছেন। বাঁশবেড়িয়াতে আমরাও ছিলাম, অমিত চুঁচুড়াতে ছিল, আদিত্য ছিল আমাদের সঙ্গে, শিল্পীরা ছিল, কাজ হয়েছে। আর আমার এলাকাতে করোনা কি খুব একটা অ্যাটাক করেনি, নিজে স্যানিটাইজ করেছি, মানুষের পাশে থেকে খাদ্য গুলো দিয়েছি। আমি ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এর ফাউন্ডার এবং সোনাঝুরি হাটটা আমাদের উদ্যোগে 2020 সাল থেকে শুরু হয়েছে, জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এবং এটা সম্পূর্ণ সহযোগিতা কিন্তু মিডিয়ার রয়েছে। আমরা ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গ হস্তশিল্প গোষ্ঠী 100% এর বাঁশবেড়িয়ায় যে সোনাঝুরি হাট হবে সেটা হয়তো চুঁচুড়ার সোনাঝুরি হাটে রেকর্ড ভেঙে দেবে। অত বেশি আছে এখানে স্টল বেশি, এবং এখানে আমাদের পরিকাঠামোটা একটু অন্যরকম, আমরা এক একটা জায়গায় এক এক রকম করছি। তারা ওপেন মেলা করলাম ওখানে, একটি একদম গঙ্গার ধারে অমিত দা আমাদের জায়গা দিয়েছিলেন, এবং সেখানে পরিবেশটাই অন্যরকম ছিল, সেখানে শান্তিনিকেতনের অনেকটা ছোঁয়া আমরা পেয়েছি। এখানে এই মুহূর্তে আপনারা স্টল পাবেন হচ্ছে 85টা পশ্চিমবঙ্গের, আর প্রত্যেক কটা থেকে কটা অবধি চলবে মেলা? এবং মেলা এখানে শুরু হবে প্রত্যেকদিন বিকেল 4টা থেকে রাত্রি 9টা অফিসিয়াল টাইম, তারপরে 9টার পরেও এখানে যে অঞ্চল আমরা এখানে 3 দিন থেকে যা সার্ভে করেছি সেখানে রাত্রিবেলার দিকেও এখানে লোকজন বেরোয় এবং তারা ঘোরাঘুরি করে। আর আমরা এখানে 10টা পর্যন্ত মেলা আশা করছি, এখানে মেলা 10টা পর্যন্ত চলবে।